রফিকুল ইসলাম আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন, তিনি বলেছেন চুলে কালার কিংবা রং লাগালে নামাজ হবে কি, এ বিষয়ে জানতে চাই। হবে, কালার এবং রং লাগালে নামাজ ভঙ্গ হবে এমন কিছু নেই, তবে কালার লাগানো জায়েজ কিনা সেটা একটু আমাদেরকে দেখতে হবে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে যখন দেখেছিলেন তার সব কিছু সাদা হয়ে গেছে, তখন তিনি বলেছিলেন যে যদি তুমি এটা পরিবর্তন করতে কালো ছাড়া অন্য যে কোনো রং দিয়ে তাহলে কতই না ভালো হতো। এতে রং দেওয়ার পারমিশন পাওয়া যাচ্ছে এবং এই পারমিশনের কারণে বোঝা যাচ্ছে যে চুলে রং লাগানোর কারণে নামাজ নষ্ট হবে না, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পারমিশন দিলেন, কিন্তু তিনি কালো রংটা নিষেধ করেছেন। তো আমরা সাহাবাদের মধ্যে দেখি যে অনেক সাহাবারা কালো রং নিজে কিন্তু লাগাননি, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এটি প্রসিদ্ধ যে তিনি কালো রং ইউজ করেননি, কিন্তু ওমর ইবনে খাত্তাব কালো রং নয় অর্থাৎ অন্য রং খেজাব। কালো রংটার ব্যাপারে আমাদের তাহকিক হচ্ছে এটাকে অ্যাভয়েড করতে হবে, কালো রং লাগানো যাবে না। কালো রং যদি কেউ লাগানো তাহলে কি তার নামাজ হবে? উত্তর হচ্ছে হবে, কারণ রঙের কারণে নামাজ বাতিল হবে এমন কোনো দলিল নেই। কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ লঙ্ঘন করেছে যে কালো লাগিয়েছে, অথচ তিনি কালোটা অ্যাভয়েড করতে বলেছিলেন, এই কারণে তার পাপটা হবে, কিন্তু এই পাপের কারণে তার সালাতটা ভঙ্গ হবে না। মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদ।